দশমিক পড়ান, তারপর লাগিয়ে কি আরে পড়াটা না, আমি পড়াটা করবো। শুরু, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাত। প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জুম ক্লাস অষ্টম শ্রেণীর 11টায় আরম্ভ হচ্ছে, তোমরা তো কেউ আসতেছো না, তাই আমি পড়া শুরু করলাম। আজকে পড়াবো পার্ট এক, ইমান সম্পর্কে, অষ্টম শ্রেণী পার্ট এক প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের আকাইদ, প্রথম অধ্যায় আছে আকাইদ, আকাইদের পার্ট এক পড়াবো ইমান সম্পর্কে। আজকে আলোচ্য বিষয় হলো ইমান, পাঠ শিরোনাম হলো ইমান, ইমান সম্পর্কে আলোচনা করব। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা বলি যে কাউ জিজ্ঞাসা করলে আমরা বলবো ইমান শব্দ অর্থ কি? বিশ্বাস। ইমানের মূল বিষয়গুলোকে, ইসলামের মূল বিষয়গুলোকে, বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাকে ইমান বলা হয়। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস করার নাম ইমান। আচ্ছা, প্রকৃতপক্ষে, প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসুল, ফেরেশতা, আখিরাত ও তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ইমান। তাহলে প্রকৃতপক্ষে কি হলো? প্রকৃত অর্থ কি? আল্লাহ তাআলাকে, নবী রাসুলকে, ফেরেশতাদেরকে, আখিরাতকে, তাকদীর ইত্যাদি বিশ্বাস মনে প্রাণে বিশ্বাস করা হলো, করা ও মেনে নেওয়ার নাম হলো ইমান। তাহলে আমরা ইমান মানে বিশ্বাস, ইমান শব্দ অর্থ বিশ্বাস, আর ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করার নাম ইমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুল, আখেরাত, ফেরেশতা, তাকদীর ইত্যাদির উপর বিশ্বাস করার নাম ইমান। যে ব্যক্তি এই সব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। আর যারা আন্তরিকভাবে, যেই ব্যক্তি আন্তরিকভাবে এগুলি বিশ্বাস করেন তারা হলেন মুমিন। তাহলে ইমান মানে বিশ্বাস, আর এই বস জিনিসগুলি, এইগুলি এভাবে বিশ্বাস করার নাম হলো কি? বিশ্বাস যিনি করেন তার নাম হলো মুমিন। ইমানের তিনটি দিক রয়েছে, এগুলো হলো ইমানের দিক কয়টি? তিনটি। ইমানের দিক কয়টি? তিনটি। এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ যে এক এবং একক, এটা অন্তরে বিশ্বাস করা। দুই নম্বরে মনে মুখে স্বীকার করা, এবং তিন নম্বরে তদনুযায়ী আমল করা। তাহলে ইমানের তিনটা দিক কি? অন্তরে বিশ্বাস করতে হবে, না অন্তরে বিশ্বাস করা, আর দুই নম্বরে অন্তরে বিশ্বাস সাথে আবার মুখেও স্বীকার করা। যেমন মুখে স্বীকার করা, যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা অন্তরেও বিশ্বাস করছি আবার মুখেও স্বীকার করছি। তাহলে দুইটা দিক গেল। আর তৃতীয় নম্বর দিক হলো যে আমরা সেই অনুসারে আমল করবো। তদ অনুযায়ী আমল করা মানে কি? সেই অনুযায়ী আমল করা, সেই অনুযায়ী কি করতে হবে? আমল করতে। তদ অনুযায়ী মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে যত আইন কানুন আছে, ফেরেশতা মানে আমরা আগে বলছি ইমান কার কাছে, ফেরেশতার উপর বিশ্বাস করা, তকদীর উপর বিশ্বাস করা, তারপরে কি নবী রসুলের উপর বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা আছে। এই বিশ্বাস করার পরে সেই আল্লাহর যে হুকুম, নবীজির যে হুকুম, আল্লাহর যে নির্দেশ, নবীজির তরিকা মতো চলার নাম হলো তিন নম্বরটা কি? তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, তিন নম্বরটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের, অন্তর তো আল্লাহ বিশ্বাস করছি এবং মুখেও স্বীকার করছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অন্তরও বলছি মুখেও বলছি, স্বীকার করছি। তারপরে সেই অনুযায়ী আমল করা, যেন আমরা নামাজ করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, একটা বড় হইলে একটু দাড়ি, যাদের সাথে দাড়ি রাখে, টুপি মাথা দেয়, এটা হলো বহির প্রকাশ। তদ অনুযায়ী আমরা আমল করা, তদ অনুযায়ী কি করা? আমল করা। তাহলে ইমান শব্দের অর্থ বুঝলাম, ইমান কারে কয়, আর ইমানের তিনটি দিক আমরা মনে রাখবো। ইমানের কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? যে ইমানের তিনটি দিক আছে। কয়টি দিক আছে? তিনটি দিক আছে। এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, দুই নম্বরে মুখে স্বীকার করা, তিন নম্বরে তদুজয় আমল করা। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, তদনুযায়ী আমল করা নাম হলো ইমান। প্রকৃত মমিন হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকা জরুরি। প্রকৃত মমিন হওয়ার জন্য এই তিনটি বিষয়ে থাকতে হবে, এটি জরুরি প্রয়োজন। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে, তবে সে প্রকৃত ইমানদার বা মমিন হিসাবে গণ্য হবে না। কেউ মুখে স্বীকার করছে কিন্তু মুখে স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকার করে না, তবে সে প্রকৃত ইমানদার হতে পারবে, ইমানদার হিসেবে গণ্য হবে না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করে করলে কোনো ব্যক্তি তার ইমানদার হতে পারবে না। বস্তুত আন্তরিক
বিশ্বাস মৌখিক স্বীকৃতি তদনুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ইমানদার। এখন কেউ যদি তিনটা দিক আছে, কেউ যদি মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে না, প্রকৃত ইমানদার হইতে পারবে না। আবার কেউ অন্তরে বিশ্বাস হলে মুখে স্বীকার হইতে পারবে না। এই জন্য তিনটার সমন্বয় মিললা, অন্তরে বিশ্বাস করতেও মুখেও স্বীকার করতে হবে, সে অনুযায়ী আমল করলে সে কি হবে বাস্তব প্রকৃত কি হবে ইমানদার বলে গণ্য হবে। এই তো বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ইমানদার। প্রকৃত ইমানদার হলো কারা? যারা ইমানদার না মুসলমান, আমরা ইমানদার মমিন কারা, তারা অন্তরে বিশ্বাস করবে, মুখেও স্বীকার করবে, সে অনুযায়ী আমল করবে। আর তার থেকে কোনো একটা কম হয়ে গেলে, তিনটার একটা ছুটে গেলে সে প্রকৃত ইমানদার হতে পারবে না। ইমানের সাতটি বিষয়ের বিবরণ, ইমানের সাতটি বিষয়ের, ইমানের সাতটি মূল বিষয় আছে, এই মূল বিষয়গুলি বলতেছে। ইমান বা বিশ্বাসের মৌখিক বিষয় মোট সাতটি। মমিন হওয়ার জন্য এই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা পূর্বের শ্রেণীতে ইমানের মুফাসসাল সম্পর্কে জেনেছি, তাতে ইমানের সাতটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এই পাঠে আমরা বিস্তারিতভাবে এই সাতটি বিষয়ের সম্পর্কে জানব। তাহলে ইমানের সাতটি মূল বিষয়ের কথা আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ সপ্তম শ্রেণীতে আমরা ইমানের মুফাসসালের মধ্যে পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যেমন আমরা বলছি আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ইমান আনা, যেন অমালাইকাতি ফেরেশতাগুলোর হয়ে ইমান আনা, তোমরা কুতুবি কিতাব সব হয়ে ইমান আনা, ওয়া রাসূলিহি রাসূলদের হয়ে ইমান আনা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের ইমান আনা, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ ভালো মন্দ যা হয় ভাগ্যের থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াল বাসি বাদাল মাউত। সাত নম্বরে হলো মৃত্যুর পরে পুনর উত্থান, মৃত্যুর পরে আমাকে আমার উঠতে হবে, আসরে মাঠ কায়েম হবে, আমাদের হিসাব কিতাব নিয়ে হবে। এই সাতটা মূল বিষয়ের উপর আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ইমানের সাতটি বিষয়ের বিবরণ আমাদেরকে এখন বলতেছেন। এক নম্বরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, এক নম্বরে হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তাহলে ইমানের সর্বপ্রথম কথা হলো আগে আল্লাহর বিশ্বাস করতে হবে, তারপরে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি আমাদের রব মালিক সৃষ্টিকর্তা রক্ষাকর্তা এবং সাহায্যকারী, জন্ম মৃত্যুর মালিক, তিনি তো আমাদের জন্ম মৃত্যু সাহায্যকারী সবকিছু করেন, তিনি সকল গুণের আধার, তিনি পবিত্র পবিত্র ক্ষমাশীল এবং দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবন প্রজ্ঞাবান এবং কি সর্বশ্রষ্টা ও সর্বশক্তিমান, তিনি কারো মুখাপেক্ষি নন, তিনি স্বয়ংসম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, সার্বভৌমত্ব, তিনি দেশ পরিচালনা, তিনি পৃথিবী তিনি পরিচালনা করেন, তিনি সবকিছু করেন, তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, তিনি সর্বশ্রেষ্ঠা, সর্বশক্তিমান, সবকিছুই। এই রবের কি করলো এগুলি প্রশংসা? রব কারে কয় এই কথা বুঝাইলো, রব কারে কয়, প্রভু কারে কয়, আল্লাহ কারে কয়, এই কথা কি আমাদেরকে বুঝিয়ে দিলে। তারপর কি বল, আল্লাহ তাআলা অনন্ত অসীম, তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন, তার সত্তা ও গুণাবলী অতুলনীয়, তিনি ঠিক তেমনি ভাবে তিনি বিরাজমান, আর তার অসংখ্য সুন্দর নাম রয়েছে, তারা তার পিতা পুত্র এবং স্ত্রী নেই, তিনি একমাত্র সত্তা, তার সমকক্ষ অসমতুল্য বা শরীর কেউ নেই, সমস্ত প্রশংসা এবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা ও গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করা হলো ইমানের সর্বপ্রথম প্রধান বিষয়। তাইলে আমরা কি করব, আল্লাহ তাআলা কি অনন্ত অসীম, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন, তিনি গুণাবলীতে অতুলনীয়, তার গুণের সাথে কারো তুলনা নাই, তিনি বিরাজমান, এবং কি তার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, আসমাউল হুসনা অনেকগুলি নাম আছে, আমরা তার ইবাদত করব। আল্লাহ তাআলাকে তার সত্তা গুণাবলীতে সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ইমানের সর্বপ্রধান বিষয়। তাহলে ইমানের সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর সকল ক্ষমতা, সকল কিছু, সকল আল্লাহ পারেন, আল্লাহ পৃথিবী পৃথিবীর মালিক, তিনি সবকিছু করেন, আগেও ছিলেন, পরেও থাকবেন, যখন পৃথিবী থাকবেন না তিনি তখনও থাকবেন, এটা বিশ্বাস করানো হলো ইমান। তাহলে এক নম্বর হলো আমানতু বিল্লাহ, ইমানের উপর গেল, ইমানের অবস্থার মধ্যে বিশ্বাস। দুই নম্বর হলো ফেরেশতার গণের প্রতি বিশ্বাস, ফেরেশতারা ফেরেশতাগণ নূরের তৈরি, আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তারা সর্বদাই সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহাত রফাতের পাঠে রত, তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। তাইলে ফেরেশতারা কি, তারা আল্লাহর একটা বিশেষ সৃষ্টি, তারা আল্লাহ উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করে নূরের তৈরি, তারা
তারা বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন, তারা সবসময় আল্লাহর তসবিহ এবং জিকির পড়তে থাকে। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহ তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তাহলে আমগুলো সব জিন ভূতে আছে না, বিভিন্ন আকার ধারণ করতে পারেন, ঠিক ফেরেশতারাও আল্লাহর হুকুমে পারেন। তারা পুরুষও নন আবার নারীও নন, মহিলাও না পুরুষ না তারা। তাদের তাদের আহার নিদ্রা প্রয়োজন নেই, তাদের অসংখ্যা অগণিত, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই তাদের প্রকৃত সংখ্যা জানেন না। ফেরেশতাগণের মধ্যে চারজন হলেন প্রসিদ্ধ, তারা হলেন হযরত জিবরীল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম। তাহলে ফেরেশতা অসংখ্য অগণিত, এর মধ্যে চারজন বিশিষ্ট ফেরেশতা আছেন, তারা হলেন ফেরেশতাগণের মধ্যে চারজন হলেন প্রসিদ্ধ। প্রসিদ্ধ চারজন ফেরেশতার নাম আমরা মুখস্থ করব। প্রথম হলো হযরতে হযরতে জিবরীল আলাইহিসসালাম, এবং হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম যিনি আমাদের রূহ কবজ করেন, এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম। এবার গেল দুই নম্বর, গেল আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি, ইমানে হোসেনের মধ্যে আমরা সাতটা পড়ছি, এর মধ্যে দুই নম্বর গেল। তিন নম্বর হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, এগুলো হলো আল্লাহ তাআলার প্রতি আল্লাহর পবিত্র বাণী সমষ্ট। এইসব কিতাবে আল্লাহ তাআলা স্বীয় পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন, মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এইসব কিতাব আমাদের নিকট পৌঁছেছেন। আসমানি কিতাব সর্বমোট 104খানা, তার মধ্যে 100খানা ছোট, এগুলো বলা হয় সহিবা, আর বাকি 4খানা বড়, এগুলো হলো তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সর্বম শেষ আসমানি কিতাব, এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় সন্নিবিষ্টিত হয়েছে এটি মুসলমানদের ধর্মগ্রন্থ তথা পরিপূর্ণ জীবন বিধান। তাহলে আসমানি কিতাব কি? আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে কালে কালে কি করছেন, নবী রাসূলের নিকট আসমানি কিতাব নাজিল করেছেন, মানুষের হেদায়াতের জন্য, মানুষের জীবন যাপনের জন্য, মানুষের কোন পথে চলবে কোন পথে চলতে হবে না আদেশ নিষেধ দিয়ে কি পাঠাইছেন। এর মধ্যে আসমানি কিতাব হলো, এই আসমানি কিতাব হলো 104খানা, মনে রাখতে হবে শিক্ষার্থীরা, 4খানা, এর মধ্যে 100খানা হলো ছোট সহিবা বলা হয়, আর 4খানা হলো বড় তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। এর মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব। চার নম্বরে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। এবার আমরা আসলাম আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি, রাসূলগণের প্রতি বিশ্বাস, রাসূলগণ মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন, তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, তারা সত্য মিথ্যা ন্যায় অন্যায় শিক্ষা দিতেন, কোন কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন, তারা ছিলেন নিষ্পাপ এবং সৃষ্টিকুলের মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক সর্বোত্তম নবী রাসূল হযরতে আদম আলাইহিসসালাম, আর সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার, তিনি আমাদের নবী, ইসলামের নবী, আমরা তারই উম্মত। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালকে নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে হেদায়াত দেখানোর জন্য, পথ দেখানোর জন্য, পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব এর মধ্যে নবীগুলা, নবীর মধ্যে প্রথম নবী হলো হযরত আদম আলাইহিসসালাম, তাই মনে রাখতে প্রথম নবী কে, হযরত আদম আলাইহিসসালাম, আর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সাইয়্যিদুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার, তিনি আমাদের নবী, ইসলামের নবী, আমরা তারই উম্মত। তাহলে আমরা কার উম্মত? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লামের কি উম্মত। তাহলে চার নম্বর গেল অরাসুলি অকুতুবি আখিরাতের উপর, ফার্স্ট নম্বর আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাত হলো পরকাল, দুনিয়ায় জীবনের পর মানুষের আর একটি জীবন আছে, সেই জীবন স্থায়ী ও অনন্তকাল ব্যাপী, এটাই হলো পরকাল। আখিরাত বা পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই, পরকালের শুরু আছে শেষ নেই, শেষ নেই। কেয়ামত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের জীবনের এক একটি স্তর,
এলে মৃত্যুর পরে কবর, হাশর, মিজান, হিসাব, এগুলি পরকালে আখিরাতের এক একটি স্তর। আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। মানুষ দুনিয়ার জীবনে যেসব যেমন কাজ করে করবে, আখিরাতে তেমন ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে, আর আর স্থান হবে জান্নাতে, তার স্থান হবে জান্নাতে। আর যে খারাপ কাজ করলে সে শাস্তি ভোগ করবে, আর ঠিকানা হবে কি, জাহান্নাম। তাহলে ভালো দুনিয়াতে ভালো কাম করলে তার জায়গা হবে জান্নাতে, আর যদি কি হয় খারাপ কাজ করে তার শাস্তি পাবে, এটা হবে জাহান্নাম। তাহলে আমরা দুনিয়াতে যে ভালো কাজ খারাপ কাজ এগুলি করলে বোঝা গেল আখেরাতের মধ্যে এটা বিচার হবে, বিচার হইয়া বেহেশত আল্লাহ দিব। ভালো কাজ করলে খারাপ কাজ হলে আমাদেরকে জাহান্নামে দিব। ছয় নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াওমিল আখির আর আল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছয় নম্বরে হলো আমাদের ভাগ্যের উপর বিশ্বাস। তাকদীর মানে ভাগ্য, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আমার ভাগ্য ভালো আছে খারাপ আছে এটা কার পক্ষ থেকে হবে, আল্লাহর পক্ষ থেকে হয়। যেমন তাকদীর অর্থ ভাগ্য, তাকদীর আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো মন্দ কিছু হয় সব আল্লাহর তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং এটি আল্লাহ বরং এটি আল্লাহরই দান। তাই আল্লাহ তাআলার শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না, এই জন্যই এজন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটি আল্লাহ তাআলার তরফ থেকে হয় এসেছে। সুতরাং এই অবস্থার সবার সবর বা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তাকদীরও বিশ্বাস করব এবং কি সাধ্য মতো ন্যাক কাজ করব। তাইলে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, কোনো ভালো হইলে এটা বেশি আত্মহার হওয়া যাবে না, কেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আবার কোনো সমস্যা হয়ে গেলে, কোনো ক্ষতি হয়ে গেলে সেটাও আমরা কি করতে পারবো না, এই তোমার মানে অধৈর্য হইতে পারবো না, ধৈর্য ধারণ করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর কাছে সবর করতে হবে, এটা নাম হলো তাকদীর। এবার সাত নম্বরে ফল বাসি বা দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে পুনরুত্থান কি প্রতি বিশ্বাস, মৃত্যুর পর আমাদের মৃত্যুর পর আমাদেরকে পুনরাজীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই আল্লাহ তাআলার জীবিত করবেন, একে বলা হয় পুনরুত্থান। এই সময় সবাই হাশরের ময়দানে সমবেত হবে, হাশরের মাঠ হবে, এই মাঠের মধ্যে সকলে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন, আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যর ওজন করাবেন, হিসাব নেবেন, তিনি হবেন একমাত্র বিচারক। ওই দিন বিচারক হবে তিনি, আমরা সবাই পাপ পুণ্য আমাদের মাপা হবে, আল্লাহ নিজে বিচারক হবেন, হাকিম হয়ে যাবে। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে। উল্লিখিত সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য, এগুলোর প্রতি আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকার ও তদনুযায়ী আমল করলে আমরা প্রকৃত মুমিন হতে পারব। এগুলির প্রতি আমরা কি করতে কি করতে হবে, বিশ্বাস করতে হবে এবং সে আমল করলে আমরা কি করতে পারবো, আল্লাহ তাআলার প্রকৃত মুমিন বান্দা হতে পারবো। ইমান আনার শুভ পরিণাম, আরেকটু আলোচনা আছে এর মধ্যে। ইমান আনার শুভ পরিণামটা কি? ইমান আল্লাহর একটি বড় নিয়ামত। ইমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারে। আল্লাহর নিয়ামত যে পাবে, যে গ্রহণ করবে, যে ইমান আনবে, সে কি কল্যাণ লাভ করতে ইহকাল এবং পরকাল দোনো কালে কল্যাণ লাভ করতে পারবে। মুমিন ব্যক্তি দুনিয়াতেও শ্রদ্ধা সম্মান কল্যাণ সাফল্য লাভ করবে, সকলেই তাকে ভালোবাসে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আর সম্মান তো সকল কেবল আল্লাহ তাআলা ও রাসূল এবং মুমিনের জন্য। সম্মান কি কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সম্মান ইজ্জত আল্লাহর জন্য এবং রাসূলের জন্য এবং মুমিনের জন্য। এটা সূরা আল মুনাফিকুন আয়াত সংখ্যা হলো 8। তোমরা মনে রাখবা এই কথাটার অর্থটা, এই আয়াতটা কোন জায়গায় আছে? সূরা মুমিনের মধ্যে আছে, সূরা মুনাফিকুন, সূরাতুল মুনাফিকুন আল মুনাফিকুনের মধ্যে আছে, আয়াত সংখ্যা হলো 8। মুমিন ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রিয় পাত্র, আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আখেরাতে তিনি মুমিনদের চিরশাস্তির জান্নাত, শান্তির জান্নাত দান করবে। আখেরাতে মুমিনদের জন্য
চির শান্তির জায়গা, শান্তির জায়গা জান্নাত দান করবেন। মমিনগণ সেখানে চিরকাল থাকবেন, জান্নাতের সকল নেয়ামত ভোগ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা। অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে আল্লাহ বলে দিছে কি চিরকাল ওখানে থাকবে, সে কি করবে, সেখানে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। সূরা আল কাহাফ আয়াত সংখ্যা হলো 107, এটা মনে রাখতে হবে, সূরা আল কাহাফ আয়াত সংখ্যা হলো 107। আমরা ইমানের প্রতির বিষয় সম্পর্কে ভালোভাবে পড়বো, এই সম্পর্কে জানবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করবো, অতপর এগুলোর অনুসরণ করে নিজ জীবনে গড়ে তুলবো। আমরা সব সময় ন্যাক কাজ করব, কখনো অন্যায় ও অত্যাচার করব না, এভাবে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব। তাহলে আমরা যে কথা এখন বুঝলাম যে আমরা ইমানের প্রতি ইমানের প্রতি বিষয় সম্পর্কে ভালোভাবে ভালোভাবেই পড়ব এবং জানবো, নিজের মধ্যে বাস্তবায়ন করব যেন আমরা এই সবল কাম লাভ করতে পারি না। তাহলে বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ তোমাদেরকে আজকে দিয়ে দিলাম যে ইমানের যে কাজ, শিক্ষার্থীরা ইমানের 7টি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। এখন তো শ্রেণীকক্ষে তোমরা আসতে পারবে না, আসা নিষেধ। তোমরা পোস্টারের মধ্যে ইমানের 7টা মূল বিষয় বিস্তারিত লিখবে এবং পড়বে। তারপরে ইমানের সংজ্ঞা, ইমানের সংজ্ঞাও তার আগে ইমানের সংজ্ঞাও লিখবা। ইমান কাকে বলছে, ইমানের কয়টা দিক, ইমানের সংজ্ঞা ইমানের কয়টা দিক, আর ইমানের 7টা মূল বিষয় সুন্দর করে এগুলি পোস্টারে লিখে তোমরা পড়বা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে ইমান বাড়াই দেখ এবং ইমান মতো সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এ বলে আজকের আমার ক্লাস আমি সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকো, আগামী দিনে ক্লাসে যোগদান করবা।